গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 13ই মে, শনিবার। তো এখন সকাল সকাল আমি এখানে দাঁড়িয়ে আছি, যে আসবেও গেছে নাইট ডিউটিতে, তো ওই জন্য এখন দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ, গরম, একদম চুল টুল টেনে বেঁধে দিয়েছি, একটু গরম পাচ্ছি না। তো ভিডিওটা হলো এখান থেকে আজকে শুরু করা যাক, সারাদিন কী কী করতে থাকি। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখে একটা লাইক করে দেবেন প্লিজ। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এসে গেছি রান্নাঘরে এখন, ও যতক্ষণ না আসছে, আসলে তো ভালো লিখতে দেবো, তো তার আগে ততক্ষণ রান্নার জোগাড়টা করি, তাড়াতাড়ি রান্না করে নিতে হবে এই গরমে, রান্নাঘরে থাকাই যাবে না। তো রান্নার জোগাড়টা করে নিই, আজকে যা যা রান্না করবো। এসে গেছে ডিউটি থেকে, ডিউটি থেকে নিয়ে এসেছে মুড়ি খাওয়ার জন্য, বসিয়ে দিলাম ডাল, আর এদিকে হরলিক্স আর বন্ধুটার জল বসিয়ে দিয়েছি। আমরা এখন বসে গেছি হরলিক্স আর বন্ধুটা বিস্কিট দিয়ে, এখন বিস্কিট খেতে খেতে আমরা একটু কথাবার্তা আর্তা বার্তা বার্তালাপ করে নিই, যা গরম আছে, গরম একদম চান না করে থাকতে পারতাম না, এত গরম দিচ্ছে, ভীষণ গরম, প্রচন্ড বাঁকুড়াতে বেশি। দিয়ে একটু চাটা খেয়ে নিই, মানে বডিটা রান্না সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, আর মাছটা এখানে বার করে রেখেছি। এখানে কিছুটা রান্না হয়ে গেছে, যে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল, পেঁয়াজ, টমেটো দিয়ে মসুর ডাল, আর এখানে বরবটি আলু ভাজা ঢাকা দিয়ে রেখেছি, ভালো হয়ে গেছে। আর এটা উচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি, এটা মাখবো ভাত খাওয়ার সময়। আর এখানে মাছটা বার করে রেখেছি, এটা ট্যাংরা মাছ ফুলকে নিয়েছি, এটা সর্ষে পোস্ত দিয়ে করবো, রেডি পুরো সব। এদিকে ভাতও হচ্ছে, রান্না প্রায় হয়ে গেছে, ডালটা ফুটে গেলে হয়ে যাবে, আর মাছটা করে নেবো। মাছটা একটু বরফটা ছাড়তে বের করে রেখেছি, বাকিগুলো ঢুকিয়ে দিলাম, বাকি মাছটা এটা বরফটা একটু ছেড়ে গেলে করে নেবো, ততক্ষণ টিফিনটা খেতে দিয়েছি। 9:30 বাজছে, এই যে এখন আমি টিফিন রান্না প্রায় শেষ দেখালাম, শরীরটা না গরমে ঠিক কেমন মুড়ি খাবে, চপ মুড়ি পেঁয়াজ ঘুগনি কি অনুভব আজ হয়ে গেছিল, ঘুগনির স্লিপ কাজ। আগে আমার মুড়ি মাখা হচ্ছে, আমি কি গরমে তদলেও যাচ্ছি, আমার মুড়িটা এখন মেখে দেওয়া হচ্ছে, আমি টপাটপ খেয়ে নেবো। এটা আমি শিখেছি ওনার কাছ থেকে এই সব কথাগুলো, এগুলো আমি টপাটপ খেয়ে নেবো বলছে, আমাকে তুমি শেখাবে এইসব টপাটপ। তো খেয়ে নিই, মাখা হচ্ছে, এটাই না, এখানে ঘুগনি আছে, এই ঘুগনিটা দারুণ করে, একদম মশলা থাকে না কোনো রকম না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে দেয় আর এই পেঁয়াজ করছি, ব্যাস। মাছটা ভাজতেও বসে দিয়েছে, আর কি তেল ছিটকাচ্ছে মাছটাতে, এইটা করে নিই, দিয়ে ঘর পরিষ্কার করে চান করে নেব। কেমন আছো বন্ধুরা, তোমরা ভালো তো সবাই? আমরা খেতে বসে গেছি এখন, এখানে এসে গেছে মাছ, ট্যাংরা মাছ, ফেভারিট মাছ, সর্ষে পোস্ত দিয়ে নিয়ে একদম এক এক করে দেখে নিন কেমন আসছে, কালারটা বলে দিন আপনারা, খুব সুন্দর এসছে, খাবার দিয়ে যাচ্ছে। তার সাথে আমরা এখন বসে গেছি, তার সাথে যে ভাত আছে, কাল্লা মাখা আলু দিয়ে,
তার সাথে আছে ভাজা ভাজা বরবটি আলু ভাজা একটু তুমি কড়াইতে সরালে দেখা যাবে দেখা যাচ্ছে না দিস ইজ দা বরবটি আলু ভাজা অ্যান্ড কাল্লা ভাজা কাল্লা আলু দম তো আমরা এখন খেয়ে নিই বসে টাইম হয়ে গেছে প্রায় ডাল আছে আর ডালটা থাকবে প্রায় টাইম হয়ে গেছে খাবার খাবারটা খেয়ে নিই তারপর দিয়ে কথা বলছি আপনাদের একবার দেখিয়ে দিই স্পেশাল ভাত রত্না চালের ভাত তার সাথে আছে আলু মাখা কাল্লা দিয়ে আলু মাখা মানে হাফ নিয়ে নিয়েছেও তার সাথে বরবটি আলু ভাজা এটাতে কি হবে আসছে জিনিসটা তার সাথে ট্যাংরা মাছ কাকে বলা হয় এই মাছটা থাকে লম্বা টাইপের এটা বেশি বর্ষার দিনে পাওয়া এখন বর্ষা হয়নি তা এখন পাওয়া যাচ্ছে তার মধ্যে এর যে এই অংশটা আছে আপনি দেখতে পাচ্ছেন এইখানটা এটা পুরোটাই ডিম আছে মানে মাছের ডিম খেতে হেভি লাগে যে বানিয়ে দিয়েছে সেদিন মার্কেট থেকে নিয়ে এলাম আর এখানে ফুলফিল করা হবে আমটা এখানে রেখে দিল আর এখানে ডালটা রেখে দেওয়া হবে ডালটা হচ্ছে আমাদের এর এখানে স্পেশাল ডাল খুব সুন্দর খেতে ডালটা গন্ধ হেভি আসছে গরমা গরম তো আমরা আম পাকার সাথে খেয়ে নিই আর না দেরি করে তো জলদি জলদি খাওয়াটা খাওয়া এখন হয়ে গেছে বিকেলবেলা তখন রাতের খাবার বানানোচ্ছে তা আটা দিয়ে ছিলকা মানে রুটির বদলে ছিলকা রোজ রোজ এই গরমে রুটি না খেতে হয় ছিলকা বানানো হচ্ছে এই যে ইনি ঘুম থেকে উঠলেন এখন হাতে হাতা নিয়ে দাঁড়িয়েছে আমাদের প্রায় ছিলকাই রেডি আর অল্প কয়েকটা আছে তাহলেই বাস কমপ্লিট রান্নাঘরে সমস্ত কিছু কাজ করে চায়ের জন্য সব রেডি টে করে ফ্রেশ হয়ে এলাম এবার গাছে জল দিয়ে দেবো দিয়ে সন্ধ্যে দেবো তারপরে চা বানাবো এই বেল ফুলের কুঁড়িগুলো বড় হচ্ছে ফুলগুলো এবার ফুটে যাবে এদিকে একটা ডাল ওদিকে একটা ডাল আর গোলাপ গাছের কুঁড়িও বড় হচ্ছে এত রোদে যে কুঁড়ি হয়েছে এটাই অনেক গাছটাই সব গাছে জল দিয়ে দিলাম এই যে এখানে নিয়ে নিয়েছি সন্ধ্যের এখন খাবার দাবার চা কাবাব সস পেঁয়াজ লেবু আর এই যে নিই ফেভারিট খাবার দাবার সামনে চলে যাবে এগুলো সব দেখে লাভ নেই আপনাদের আমি পেটে এখন হচ্ছে রেডি হয়ে গেছে আর আমি এখানে করতে এবার করছি খাবার প্যাক ডিব্বায় ভরে রেখে দিয়েছি এগুলো প্যাক করে দেবো ছিলকা কাবলি চানার তরকারি আর এখানে আছে ইনবক্স রেডি নাও মাথাটা ব্যথা